আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আপনাদের জন্য আমার আজকের আয়োজন দুটো আলু, দুটো ডিম আর দুটো গাজর দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। প্রথমে আমি আলু আর গাজরগুলো ধুয়ে পানি জড়িয়ে উপরের চামড়াটা ছিলে নিয়েছি। এখন গ্রেটারের সিকন সাইডটা দিয়ে সবগুলো আলু আর গাজর গ্রেট করে নিচ্ছি। দেখুন আলুগুলো কতটা মিহিভাবে গ্রেট হয়েছে। ঠিক একইভাবে আমি গাজরগুলো গ্রেট করে নিব। আমার আলু আর গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন গ্রেট করে রাখা আলু আর গাজরের মধ্যে দুটো ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে ফার্মের মুরগির ডিম দিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও দিতে পারেন। দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলি আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, এখন দিব পরিমাণ মতো লবণ। আমার আলু আর গাজরের পরিমাণ হিসেবে আমার এখানে 1 চা চামচ লবণ লেগেছে। আপনারা আপনাদের গাজর আর আলুর পরিমাণ হিসেব করে লবণটা দিবেন। এখন দিব 1টা নুডলসের টেস্ট মেকার। এখানে আপনারা যে কোনো নুডলসেরই টেস্ট মেকারটা ব্যবহার করতে পারেন, আবার না থাকলেও কোনো সমস্যা নেই। তবে নুডলসের মশলাটা দিলে নাস্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। এখন দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আবারও আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই হবে, যেন প্রতিটা মশলা আলু আর গাজরের সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখানে টালা জিরার গুঁড়াটা দিয়েছি, আপনাদের যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তবে এই টালা জিরার গুঁড়াটা এই নাস্তার স্বাদ অনেক বেশি বাড়িয়ে দিবে। স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চারপাশ থেকে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এটা খুব আলতোভাবে করতে হবে, না হয় সবজি থেকে পানি বেরিয়ে আসবে। তবে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, যেন সবগুলো উপকরণ একটার সাথে একটা খুব ভালোভাবে মিশে। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন 1টা প্যানে আমি 2 টেবিল চামচ রান্না সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা আমি হালকা গরম করে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু গাজর ডিমের সেই মিশ্রণটা। তেলটা যেহেতু আমি হালকা গরম করে নিয়েছি, তাই একটু সাবধানে এটা দিতে হবে, যেন তেল ছিটে গায়ে না পড়ে। এবার একটা স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে সমানভাবে প্যানের মধ্যে বিছিয়ে দিতে হবে। কিভাবে বিছিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন।
এখন সুরারাস মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 6 থেকে 7 মিনিট। ঠিক 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আমি উল্টে দিব। তবে কোনোভাবে এটা কাঠি দিয়ে উল্টানো যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। এটা খুব সাবধানে উল্টে নিতে হবে। আমি এটাকে একটু সাইড করে করে নিয়ে একটা প্লেটে নিয়ে এটাকে উল্টে নিয়েছি। তবে খুব সাবধানে এটাকে উল্টাতে হবে, না হয় এটা ভেঙে যাবে। দেখুন উল্টে নেওয়ার পর এটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এখন চুলা রাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আবারও আমি অপর সাইড এভাবে ক্রিস্পিনেস আনার জন্য অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন এটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমি চেষ্টা করি আমার প্রতিটা রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবে উপস্থাপন করতে। এখন এটাকে আমি একটা পিজা কাটার দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর অনেক বেশি ক্রিস্পিনেস এসেছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুস্বাদু আর পুষ্টিকর, আর তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণে একদম সহজ আর সিম্পলভাবে। তো প্রিয় দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো রেসিপি দিলে সবার আগে আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।